বেশি তোমার কোনো কয়? হ্যাঁ, দেবপুরে আসেনে তার ছাত্রা পুষিলাম। ভাইয়ের বেটি ভাটিসি কেনে আলু মা কত সাওয়ার মতন সাওয়া ভাতার হস্তে ধরি কাপড় তখন নে শুকাইল দাঁড়া কাপড়ে লেখিয়া দিল ও জয় বিশ্বহরে। কি করে আমি কোথাও যাব না, কম মূল্য খা, কিচ্ছু খাব না, না থাকিস তুই যাও। আমার জন্য রেখেছে শুধু পিসের বাহন, আমি বার বার ছড় যাব তো এই কাল্লা শিখর আমি দেব সমাজ করিনি আজকাল কাল্লা শিখরে দেব সমাজ করবো কিন্তু গাই দেব সমাজ আছে নেতা আমার কাপড় ধৌত করে আসুক তবে বেটি নেতা চমৎকার আমার পছন্দগুলো ধৌত করিয়েছ নাকি? এতদিন কাপড় ধৌত করো তুমি রাত্রি বেলা ধৌত আর এখন
তুই কাই আসিল বকিটা? মনে হয় এই কাপড়টা মনে হয় পাছায় পড়েছে। এ কি রেটা, এ কি বলছো মা? ও পিছনা, আজ আমার বেশি করি হল পাউডার দিছি। এখানে বহু কিছু লেখিয়াছে, লেখেছে চম্পলা নগরে ঘর তাদের বৌয়ারি, ছয় মাস ভাসিয়াছিলাম প্রভু এই যাবো তার পুরী। এখন অপর পৃষ্ঠে, অপর পৃষ্ঠে কি লেখা হয়েছে? অপর পৃষ্ঠে লেখেছে প্রভু ধরো তোরে পাও, দিয়া দে মোর প্রাণ স্বামী ফিরিয়াই ঘরে যাও। ও দিয়া দে মোর প্রাণ স্বামী ফিরিয়াই গৃহে যাও। ও জিনতা বেটি, এ কাপড় কে ধৌত করেছে মা? সত্য কর বল মা, কে এ কাপড় ধৌত করিয়াছে? স্পষ্ট ভাষায় বলো বেটি, খালি বোবো করছে বল মা, সত্য করে বল। ভাইয়ের বেটি ভাইয়ের বেটি আর ভাই খান শাড়ি কাপড় দুছি ভাই হাতা পাতি চমৎকার বেটি নেতা, বহুদিন পর আসি আছে তোমার ভাইয়ের বেটি, আর খান শাড়ি কাপড় ধৌত করেছ হাতা। আগামীকাল লয় তোমার ভাস্তিকে নিয়ে আসবে আমার কল্যা শশীকর। বল বেটি, আগামীকাল নিয়ে আসবে তোমার? আমি আমি এখানে কল্যাণ শেখর সভা সমাপ্তি ঘোষণা করলাম, আমি এখন দিচ্ছিলাম।
করো তুমি, কবে যাব দেব ওরার বুড়া যদি মন না করো তুমি। আমি বলি তুমি নৃত্য দেখবে তুমি কি করবে Thank you.
কল্লা শেখর ত্যাগ করি চলো এখন কন্যা সমস্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রেখে দেবে কোনক্রমে বাইরে প্রকাশ আমার গৃহে রবে নারদ মুনিবর আর একবার কথায় উচ্চারণ করলে আমার দণ্ড দিয়ে তোমাকে ওরে ফান্দত পড়িয়া বোকা কান্দরে মানে ওই ছাওয়াটা ফান্দত পড়ি গেছে তেমনি কান্দেছে যদি আগত কইলে শুটিং করিয়া পাসিং করে দিয়ে হয়তো লোক পায়ে নেই ওরে ফান বসাইয়া ওরে সেই নামাজের লোভে রে খাওয়াটার বয় গেলায় শুনিস চাষি আপনি শুরু বলা আজি দেব সবার কি হয়েছে জানি Oh, my God.
১১ হইতে সাড়ে ১১
আর সারদা গঙ্গা ওরা ঘাটে যখন ভাই আমার নাম কি আপনার
বাবার কাছে দিলাম পরিচয়। আরে কথা বলিয়া বসবার পারে যদি দেখেন সত্য সত্য মানে আমার অনুরোধ আছে, অনুরোধটা হলো কাজিয়া দেখিয়া কোন হাসাহাসি করা চলিবে না, একেবারে না একেবারে না। কেন কেন এই যে কাজিয়াটা যে মোর আইসেছে, এটা একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতন কাজিয়াটা আছে। এই জন্য যদি তোমরা হাসাহাসি করে কাজিয়া মোর দমন হয়ে আসি। তারপরে আরো একটা কথা আছে, এই যে কাজিয়াটা যে আমার আসতেছে এটা একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতো হুড়হুড় হুড়হুড় করে আসছে। আর তুই যদি ভাই ডান নিকলি থাকিস ওই দাঁতে মনে করো এমন হুড়া না গিবে, দাঁতের পাশে তোর টামলায় ছুরি পড়ে। তুই যদি ওর উপর করে হাসি না পাস তুই কেমন হাসি আসি ভাঙলে তোর দায় দিবেন সময় দেখ কাজিয়াটা।